ইভিনিং এভরিওয়ান, মামা সবাইকে হাই করো, হাই বলেছো, শুভ সপ্তমী সবাইকে, শুভ সপ্তমী, মামা জানিয়েছে শুভ সপ্তমী। আমরা এখন ছাদে এলাম, এখন বাজে ঘড়িতে 8:30, চলো তাহলে দিনটা আজকে স্টার্ট করি, সপ্তমী দিন কী কী করি চলো তোমরা দেখতে থাকো, মামা সবাই দেখতে থাকো, চলো। ব্যাগ, ম্যাচিং নাইট স্যুট, দেখো তোমাকে ধরেও ও এইদিকে আসছে, পেরোলো তো কেমন করে। হ্যাঁ মাম্মা, মানে ঘরে সবকিছু দায়িত্ব, চাবি, ব্যাগ, দেখছো মাম্মা, এসো পাপা কাপড় মেলতে যাচ্ছে, এসো। হচ্ছে পাপাকে হেল্প, থ্যাংক ইউ। বাবা দেখো চুটকির অবস্থা, এতদিন পর চুটকিকে আজকে স্নান করানো হলো, বেশ পরিষ্কার লাগছে চুটকিকে। মাম্মা তোমার চুটকি কই? স্নান করে আজকে হাম্পি দেবে, হাম্পি দেবে, ওলে ওলে। আমি একটা দিয়ে দিই। আজকে দুপুরে মেনুটা একবার তোমাদেরকে দেখিনি, একটা ভেন্ডি আলুর সবজি হয়েছে, আর এখানে হয়েছে মাছের ঝাল, আর এখানে কিছু ছোট মাছ ছিল, চিংড়ি মাছ ছিল, সেগুলো ভাজা, আর ভাত খাওয়ার আগে এই বেগুনগুলো ভাজা করে নিলেই হয়ে যাবে। আমরা এখন বসেছি প্যাকিং করতে, প্যাম্পার্সের লাট লেগে গেছে, মানে ডাইপারের। যাচ্ছি কোথায়? যাচ্ছি আজকে কোথায় আপু? কোথায় যাচ্ছি তুমি বলো। ফর সামওয়ান স্পেশাল প্যাক করা হয়েছে, এটা সেদিন প্যাকিং হচ্ছিল, আজকে ফাইনাল লুক এটা। হ্যাঁ এটা ফাইনাল প্যাকিং করা হয়েছে আজকে, যার জন্য প্যাকিং করা হয়েছে সে দেখে কতটা খুশি হবে জানি না, তবে আশা করি তার খুব পছন্দ হবে জিনিসটা। আর আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি পুরুলিয়া, পুরুলিয়া যাচ্ছি আমরা অমিত দাদার বাড়ি। তো এবার দেখা যাক যে তার মুখের এক্সপ্রেশনটা কেমন থাকে, দেখে পরে জিনিসটা বলে ওয়াও এই জিনিসটা কতদিন ধরে ওয়েট করে আছি। আর বাপ্পা এখন প্যাকিং করছে, তাহলে প্যাকিংটা আমরা করে নিই। রেডি হয়ে গেছি, যাচ্ছি জয়চন্ডী স্টেশন, বেটুও রেডি হয়ে গেছে, মাম্মা হাই করে দাও সবাইকে। বাপ্পা আর আমি না, বাপ্পা আর বেটু সেম কালার, ব্লু ব্লু, সেম সেম। বাপ্পা যাচ্ছে না, বাপ্পা যাবে পরে, কারণ ওর আজকে ডিউটি আছে, ডিউটি করে ও পরে ট্রেনে যাবে। ট্রেন আসবে আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে, আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে যাব। চলো বাপ্পাকে বাই করে দিচ্ছি, চলো তাহলে যাওয়া যাক, তাড়াতাড়ি চলে যাও। কালকে ষষ্ঠীর দিনে আমার কোনো ব্লগ করা হয়নি, কারণ সারাদিন কালকে বাড়িতেই ব্যস্ত ছিলাম। আর আজকে সপ্তমীর দিন যাচ্ছি অমিত দাদের বাড়ি, কুটুবাবু, আমি, জাইবু, দিদিভাই আর বাপ্পা তো পরে যাচ্ছে, চলো তাহলে ট্রেনে উঠে দেখা হচ্ছে। অমিত দা এবার নিতে আসবে আমাদেরকে। বড় কষ্ট, বুড়ো হয়ে গেছি আর পায়ে ব্যথা করছে, আর একটা ভাত খেয়েই আমরা চেপেছি না, ওই জন্য আর বেশি কষ্ট লাগছে। আমরা এখন নামলাম চা ব্রেকের জন্য, পুরো চা খাবে তো? না দিদি ভাই, বুড়ো বাবু খাবে না,
দিদি কি দিয়ে গেল গুড় পিঠা আরসা বলো না দাদা এগুলোকে গুড় পিঠা মামা খাবে গুড় পিঠা খাবে গো খাও খাও হুতুক বস খাও 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 মামা খাও খেতে ভালো মামা ভালো দেখো বেটু কি খাচ্ছ মামা নিমকি নিমকি খাচ্ছ দেখো নিমকি নিয়ে বসেছে বেটু আমরা তো চা খেয়ে এসছি খুব সুন্দর হয়েছে পিঠাগুলো ভাল লাগলো খুব নিমকি খেতেও শিখে গেল জানি দেখো ওই তো খাই দিচ্ছে ওই দেখো এই কিসে চেপেছো বেটু ও সপ্তমী বিকেলে সাজগুলো দেখি কত এদিকে এসো লাল পরি এখানে একটা লাল পরি আর এই যে একটা লাল পরি সেম ড্রেস দেখো জয়বু পুরো রেডি জয়বু লুকটা হেভি আমরা রেডি হয়ে গেছি আজকে এরকম বুধুকো কি সুন্দর ড্রেস পরে নিয়েছে সবাই রেডি হয়ে গেছে চলো দেখাই সবাই কি কি ড্রেস পরেছে আমি দেখো সেম কালার সেম ড্রেস পরেছি বেটু রেড মাম্মা খুলবে না নো আর আমিও রেড দুজনে রেড রেড আমরা বেরোই ঠাকুর দেখতে মাম্মা আমরা বেরোই চলো 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 রেডি মাম্মা রেডি আমরা এখন সব বেরোলাম ঠাকুর দেখতে দেখো লাইন দেখো আমি পরেছি আমিও জামা পরেছি এটা আমার দেখাচ্ছে কালো কিন্তু বটে নীল এটা আমি আগের বছর পরেছিলাম সপ্তমের দিনে তার আগের বছরে পরেছি তার আগের বছর সপ্তমীতে পরেছি এইটা আমি পাঁচবার সপ্তমীতে পরলাম এটা নতুন নয় না হ্যাঁ তো যেটা বলছিলাম এই জামাটা আমি কত পর পর পাঁচ বছর পরলাম দিদিমণি বলেছিল কিনে দিব দিদিমণি দিদিমণি আমাকে বলেছিল কিনে দিব হেঁটে হেঁটে যাবে একদিকে পিসু একদিকে পিসির কোলে মানে দুদিকে দুজনকে হাত ধরে যাচ্ছে দেখো কেমন কোলে চাপছে না দেখো কুটু বাবু এটা লাইটিংটা কি সুন্দর আর পালিয়ে যাচ্ছে দেখো কেমন কোলে চাপবে না কিছুতে আমরা এখন ফুচকার দোকানে দাঁড়ালাম ফুচকা খাবে সবাই সবাই লাইন দিয়েছে দেখো ওদের খাওয়াও তারপর আমরা খাবো দিদিমণি ফুচকা খাইছে মনকা খাইছে কুটু খাইছে বধুক আকালে মতন খাইছে এমন ফুচকা খাইছে যেমন সেই পাঁচ দিন ভাত খায় নাই এরকম ফুচকা খাইছে হ্যাঁ মনকা বড় হা করেছে বল পুরা আইসক্রিম হ্যালো হ্যালো
আজ কি মেনুতে কি কি আছে দিদি? পনির পনির মিক্স ভেজ আর পনির পুরো নিরামিষ আজকে আইটেম। আর কন্টেনারগুলো ভালো দাও, আর শক্ত শক্ত কি হলো গো বাবু, জমে যাবে? রাত্রি এখন 10টা বেজে গেছে, আমরা তো খাওয়া দাওয়া করে নিয়েছি, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে। দেখা হবে তাহলে আবার একটা নতুন দিনের শুরুতে। টাটা, গুড নাইট।